إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আল্লাহর অতি ক্ষুদ্র সৃষ্টি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে পুরো বিশ্ব থমকে গেছে বিগত 73 বছরে প্রায় 3 কোটি মুসলিম হত্যা করা আমেরিকাও তাসের ঘরের মতোই ভেঙে জুড়ে গেছে আমেরিকার দম্ভ অহংকার ইতালি স্পেনের মতো খোদ বাংলাদেশেও রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকছে দাফন করতে কেউ এগিয়ে আসছে না চিকিৎসার অভাবে মানুষজন ধুকে ধুকে মরছে দিন আনে দিন খায় এমন 6-7 কোটি মানুষের পেটে ভাত নেই অনেক মানুষ শুধু পানি খেয়ে দিন পার করছে জামাতে নামাজ আদায়ের নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন পুরো দেশ লকডাউন ঘর থেকে জরুরি প্রয়োজনে বের হলেও জুটছে পুলিশ সেনাবাহিনীর দৌড়ানি শেয়ার বাজার ব্যাংক লুটের পরেও অর্থনীতি কোনো মতে টিকে ছিল আজ সেটাও ভেঙে পড়ার উপক্রম লক্ষ লক্ষ মানুষ চাকরি হারানোর মুখে দুর্ভিক্ষ করা নাড়ছে আমাদের সকলের দুর্গরায় কিন্তু কেন আমরা মসজিদে যেতে পারছি না কেন আমাদের মসজিদে যাবার সুযোগও বন্ধ হয়ে গেল কেন তৈরি হলো এই দমবদ্ধ অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম ইরশাদ করছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন জলে স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে আল্লাহ তাআলা তাদের কোন কোন কর্মের শাস্তি আস্বাদন করান যাতে তারা নাফরমানি থেকে ফিরে আসে অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম তোমাদের উপর যেসব বিপদাপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তবে কি বিপর্যয় আমাদেরই হাতের কামাই প্রিয় ভাই চলুন দেখি মহামারী আসার আগে কেমন ছিল আমাদের এই দেশের অবস্থা পুরো সমাজ ভরে ছিল অশ্লীলতা অনাচার আর বেহায়াপনায় রাষ্ট্রীয়ভাবে অশ্লীলতা ছড়ানো হচ্ছিল সরকার জনগণের কষ্টের টাকা দিয়ে বাইজি পতিতা এনে নাচাচ্ছিল নাটক সিনেমা আইটেম সং তরুণ তরুণীদের যৌনতাকে উস্কে দিচ্ছিল অশ্লীল পোশাক পরিহিতা নারীতে সয়লাব হয়ে গিয়েছিল আমাদের চারপাশ ফুটপাথ রিক্সা পার্ক বাস ক্লাসরুম হোটেল রুমে জেনাবে বিচারে লিপ্ত ছিল আমাদের যুবক যুবতীরা পর্নোগ্রাফিতে বুধ হয়েছিল কিন্ডার গার্ডেনে পড়ুয়া বাচ্চা থেকে শুরু করে বিবাহিত মধ্যবয়স্ক বা বৃদ্ধ সবাই 31st নাইট হোলি র্যাগ ডে ভ্যালেন্টাইন ডেতে লক্ষ লক্ষ মানুষ অশ্লীলতায় গা ভাসিয়ে দিয়েছিল জেনাবে বিচার সহজলভ্য হবার সাথে সাথে বিয়ে অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল সামাজিক চাপে পড়ে লাখ লাখ টাকার অপচয় করা হচ্ছিল বিয়েতে পতিতালয়ের লাইসেন্স দিয়েছিল সরকার কিন্তু রাসূলুল্লাহর সুন্নাহ মেনে বিয়ে করতে চাওয়া মুসলিমদের মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছিল পরকীয়া ছড়িয়ে পড়েছিল মহামারী আকারে পরকীয়ায় মত্ত স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছিল সন্তানদের নিজ হাতে খুন করে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ছিল মা ধর্ষণের মহা উৎসব বসেছিল আইন রক্ষার দায়িত্ব ছিল যার কাঁধে সেই পুলিশও গণহারে ধর্ষণ করছিল আওয়ামী লীগের নেতারা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছিল 2-3 বছরের শিশু পর্যন্ত ধর্ষিত হচ্ছিল পিতা ধর্ষণ করছিল নিজের কন্যা সন্তানকে আইয়ামে জাহেলিয়াতেও বোধহয় এতটা খারাপ অবস্থা ছিল না অধিকাংশ ধর্ষণেরই কোনো বিচার হচ্ছিল না মাদকে ডুবেছিল আমাদের তরুণ সমাজ সরকারের এমপি মন্ত্রীরা মাদক ব্যবসা করে সম্পদের পাহাড় গড়ছিল অন্যদিকে মাদক বিরোধী অভিযানের নামে নিরীহ মানুষদের হত্যা করছিল হাসিনার পোষাবাহিনী র‍্যাব সমকামিতার মতো নিকৃষ্ট পাপকেও রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছিল সমকামীদের পুলিশি প্রোটেকশন দিয়ে প্রকাশ্যে মিছিল করতে দেয়া হচ্ছিল বিভিন্ন এনজিওগুলো মানুষদের সাহায্য দেবার নামে সমকামী বানাচ্ছিল সরকার এদের অনুমোদন দিয়েছিল যারা সমকামিতার বিরোধিতা করছিল তাদের জঙ্গি ট্যাগ দিয়ে জেলে ভরা হচ্ছিল জনজীবনের কোনো নিরাপত্তা ছিল না পুলিশ ডিবি র‍্যাব যখন যাকে খুশি তুলে নিয়ে যাচ্ছিল মিথ্যে মামলা দিচ্ছিল গুম করছিল ক্রস ফায়ার করছিল মাজলুমদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল হাতুরি লীগ জনগণকে জিম্মি করে রেখেছিল জনগণকে নিজেদের চাকর বানিয়ে রেখেছিল চাঁদাবাজি লুটপাট সন্ত্রাস খুন ধর্ষণ এগুলো ছিল তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা এরা কোটা সংস্কারের আন্দোলনরত ছাত্রদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়েছিল নিরাপদ সড়ক চাই আন্দোলনে স্কুলের মাসুম বাচ্চাদেরও রক্ত ঝরিয়েছিল শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল ক্ষমতাসীনরা পথের ফকির বানানো হয়েছে অসংখ্য মানুষকে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা গায়েব করে দিয়েছে সরকারের এমপি মন্ত্রী ও আমলারা জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা দিয়ে এরা বিদেশে যেয়ে ফুর্তি করছিল মিথ্যা ধোকাবাজি প্রতারণা সুদ ঘুষ অন্যের হক মেরে খাওয়ার মাঝে ডুবেছিল পুরো জনপদ ওজনে কম দিয়ে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছিল মরা মুরগি থেকে শুরু করে শুকর শিয়ালের গোশত পর্যন্ত দেদারসে খাওয়াচ্ছিল রেস্তোরাঁর মালিকরা
খাদ্যে ব্যাপক পরিমাণ ভেজাল মেশানো হচ্ছিল। শিশুদের দুধে পর্যন্ত কেমিক্যাল মেশানো হয়েছিল। হাজার হাজার শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। সামাজিক বন্ধন ভেঙে পড়েছিল। সামান্য টাকা পয়সার জন্য ভাই ভাইয়ের হাতে খুন হচ্ছিল, বাবা মাকে পাঠানো হচ্ছিল বৃদ্ধাশ্রমে। পুরো অর্থনীতি চলছিল সুদভিত্তিক ব্যবস্থার মধ্য দিয়ে। পড়াশোনা, বাড়ি গাড়ি, এমনকি বিয়ের জন্য পর্যন্ত মানুষ সুদে লোন নিচ্ছিল। জমানো টাকার উপর পাওয়া সুদই ছিল অনেক পরিবারের আয়ের উৎস। আল্লাহর নাজিলকৃত বিধান ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে দেশ চালানো হচ্ছিল। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত অপরাধ হল শিরক। রাষ্ট্রীয়ভাবে জনগণকে শিরক করানো হচ্ছিল। 21 ফেব্রুয়ারিতে শহীদ মিনারকে পূজা করানো হচ্ছিল। পহেলা বৈশাখে শিরকি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হচ্ছিল। দেশের আনাচে কানাচে শেখ মুজিবের প্রতিকৃতি বানিয়ে পূজা করতে বাধ্য করা হচ্ছিল জনগণকে। মুজিব বর্ষ পালনের নাম করে জনগণের কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছিল। সারা দেশ জুড়ে ব্যাপকভাবে শিরকের আয়োজন করা হচ্ছিল। আমাদের প্রাণের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমভাবে অবমাননা করা হচ্ছিল। আমরা অধিকাংশ মুসলিম চুপচাপ বসেছিলাম। সরকার সব সময় শাতিমদের পক্ষ নিয়েছিল, আর যারা রাসূলুল্লাহর সম্মানে উঠে দাঁড়িয়েছিলেন সরকারের নির্দেশে তাদের পুলিশ গুলি করে হত্যা করেছিল, তাদের প্রতি অত্যাচার ও জুলুম করেছিল, তাদেরকে কারাগারে ছুঁড়ে ফেলেছিল। তাদের অপরাধ একটাই, তারা নবীর সম্মান রক্ষায় উঠে দাঁড়িয়েছিল। অথচ এদেশেই শেখ মুজিব বা শেখ হাসিনার যৌক্তিক সমালোচনা করলেও পুলিশ সঙ্গে সঙ্গেই তাদেরকে ICT মামলায় ধরে নিয়ে যাচ্ছিল। আলিম ওলামা ইসলামের দায়ী বা কর্মীদের উপর চরম নির্যাতন চালানো হচ্ছিল। আওয়ামী লীগের নেতারা মসজিদে মাহফিলে আলিমদের সাথে চরম বেয়াদবি করেছিল, ইসলামের কথা বলতে দিচ্ছিল না। হকপন্থী আলিমদের জেলে ভরা হচ্ছিল, গুম করা হচ্ছিল, সিক্রেট টর্চার সেলে নিয়ে তাদের উপর অবর্ণনীয় অত্যাচার চালানো হচ্ছিল। ইসলামের দায়ী বা কর্মীদের মা বোনদের তাদেরই সামনে লাঞ্ছিত করা হচ্ছিল। দাড়ি টুপি থাকলেই শিবির সন্দেহে পেটাচ্ছিল ছাত্রলীগ। কুরআন, দোয়ার বই ইত্যাদি পেলেও জঙ্গি বলে ধরে নিয়ে যাচ্ছিল পুলিশ ও র‍্যাব বাহিনী। জেনে বুঝেও আমরা চুপ করেছিলাম, উল্টো আল্লাহর দিনের জন্য কাজ করতে যাওয়া কর্মীদের তুলে দিচ্ছিলাম পুলিশের হাতে, তাদের জঙ্গি সন্ত্রাসী খারেজি ট্যাগ দিচ্ছিলাম। এই ছিল আমাদের দেশের অবস্থা। আইয়ামে জাহিলিয়াত যেন নামিয়ে এনেছিলাম আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জিনিসকে পবিত্র ঘোষণা করেছেন, কিছু জিনিসের সীমা নির্ধারণ করে দিয়েছেন। এই পবিত্র জিনিসগুলোকে অপবিত্র করলে, এই সীমানাগুলোকে লঙ্ঘন করলে তিনি অত্যন্ত রেগে যান। আমাদের দেশে এই পবিত্র জিনিসগুলোকে বারবার অপবিত্র করা হয়েছে, চরম দাম্ভিকতা নিয়ে আল্লাহর বিরোধিতা করা হয়েছে। আমরা তাগুতের আনুগত্য করেছি, শিরক করেছি, রাসূলুল্লাহর অবমাননায় চুপ থেকেছি, সমকামিতা অশ্লীলতাকে মেনে নিয়েছি, মুসলিমের হক মেরে খেয়েছি, মুসলিমের রক্ত হালাল করার লাইসেন্স দিয়ে দিয়েছি সরকারকে, জুলুমের প্রতিবাদ করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদের উপর আযাব পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পাঁচটি বস্তুর কারণ হয়ে থাকে। কোনো কওম চুক্তি ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর তাদের শত্রুকে বিজয়ী করে দেন। কেউ আল্লাহর নাজিলকৃত বিধানের বাইরে বিধান দিলে তাদের মধ্যে দারিদ্রতা ছড়িয়ে পড়ে। কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীল কাজ বিস্তৃত হলে তাদের মাঝে মহামারী ছড়িয়ে পড়ে। কেউ মাপে বা ওজনে কম দিলে তাদের জন্য খাদ্যশস্যের উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ভিক্ষ তাদের গ্রাস করে। কেউ যাকাত দেওয়া বন্ধ করে দিলে তাদের থেকে বৃষ্টিকে বন্ধ করে দেওয়া হয়। আমাদের পাপের কারণেই এই বিপর্যয় নেমে এসেছে। এসব কিছু আমাদের হাতের কামাই, এসব কিছুর জন্য দায়ী আমরাই, এসব কিছু আমাদের প্রাপ্যই ছিল। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাছের পেটের অন্ধকারে নিমজ্জিত করেছিলেন, আবার তিনি তাকে মাছের পেট থেকে বের করে আলোয় নিয়ে এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও এই আযাব থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আসুন ভাই, আমরা সকল তাগুতের সাথে সম্পর্ক ছেদ করি, খাস দিলে আল্লাহর কাছে তাওবা করি, সকল হারাম কাজ ত্যাগ করি, শিরক কুফর বর্জন করে এক আল্লাহর দিকেই ফিরে আসি, বেশি বেশি করে দান সাদাকা করি। দান সাদাকা আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করি, সেই সাথে সাথে বেশি করে পাঠ করতে থাকি ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের মাছের পেটে বসে পাঠ করা সেই দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র মহান, আর আমি তো সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।